নমস্কার বন্ধুরা, ডান্স কিউ ক্লাসিক্যাল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি অন্যান্য দিনের মতন আজকে একটা কত্থকের ডান্স টিউটোরিয়াল নিয়ে এসেছি, সেটা হচ্ছে ঝাঁপতালের আমাদ। তো আমাদ জিনিসটা কি বা আমাদ কাকে বলে, এই জিনিসটা আমি তোমাদের একটু আগে ধারণা দিয়ে দিই, তারপর আমি তোমাদের ক্লাসটা শুরু করব। তো শুরু করার আগে তোমাদের সবার কাছে আমার অনুরোধ রইল, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য এবং পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, তাতে অলটা প্রেস করলে সমস্ত নোটিফিকেশান তোমরা নতুন নতুন নোটিফিকেশানগুলো পেয়ে যাবে। তাহলে চলো শুরু করি আজকের আমাদ কিভাবে আমরা হাতে পড়ব। তোমাদের ঝাঁপতালের আমি আগে শিখিয়েছিলাম যে তোমরা ঠাট করবে এবং ঠাটের পর সেলামি করবে বা সেলামি করতে হয়, সেটা শিখিয়েছি হাতে এবং পায়ে দুভাবে। এরপর যেটা করতে হয় সেটা হচ্ছে আমাদ। তো আমাদ জিনিসটা কি এটা সম্বন্ধে তোমাদের একটু আমি ধারণা দিই। সেটা হলো যে আমি আগেও বলেছি যে পর্যায়ক্রমে বোলগুলো যখন আমরা করি কত্থকে, যেমন ঠাট, সেলামি, আমাদ, টুকরা, তোড়া, পারান, চক্রদারগুলো করি, তো সেই জিনিসগুলো পরপর করি, কিন্তু এই যে বোলগুলো করছি এই বোলগুলোর ফার্স্ট স্টার্টিং যে বোল সেটাকে বলা হয় আমাদ। তো আমরা যদি থিওরিতে বলতে চাই যে আমাদ কাকে বলে, সেটা বলতে গেলে আমাদের বলতে হবে যে নৃত্যশিল্পী যখন কোনো নৃত্য মঞ্চস্থ করেন সেই সময় তিনি ঠাট এবং সেলামির পর যে বোল দিয়ে তার নৃত্য প্রদর্শন শুরু করেন সেই বোলকেই, শুরুর বোলকেই বলা হয় আমাদ। তো এটা তোমরা থিওরি হিসেবে যখন আসবে তখন লিখতে পারো। তাহলে আমাদ ঝাঁপতালের কি সেটা আমি তোমাদের হাতে একবার বলে দিচ্ছি, সেটা ভালো করে দেখো, বিট দিয়ে বলছি জিনিসটা মাথায় রাখো। তো সেলামি যে করেছিলে সেই সেলামির সঙ্গে আমাদের কিন্তু একটা ডিফারেন্স আছে, সেই ডিফারেন্সটা হচ্ছে সেলামিতে থেয়ের পর একটা গ্যাপ হবে, তারপর ওয়ান টু হবে, একদো হবে, কিন্তু আমাদের কিন্তু সেই গ্যাপটা হবে না থেয়ের পর। এই ডিফারেন্সটা আমি তোমাদের সবার আগে বলে দিলাম, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো, ট্যাত 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 তা থেই থেই ট্যাত আ থেই থেই ট্যাত ট্যাত ত্রাম থেই এক দো ট্যাত ত্রাম থেই এক দো ট্যাত ত্রাম ধা। এই যে এটা বললাম আমি, এই বোলটায় এটা হচ্ছে সিঙ্গেল বললাম আমি, এবার সিঙ্গেলের পর যখন তোমরা ডাবল শুরু করবে তখন ধী বা ধাটা দেবে না, তারপরে সঙ্গে সঙ্গে তোমরা টেনে নেবে। তাহলে সঙ্গে সঙ্গে যদি করতে তাহলে ট্যাত ট্যাত একটু তোমরা দেখে দেবে, আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, আবার ফলো করে নেবে জিনিসটা, সেটাতে কিন্তু থেয়ের পর গ্যাপ আছে। এবার ঝাঁপতালের আঙুলগুলো তোমাদের নিশ্চয়ই খেয়াল আছে, কারণ আমি অনেকবার করিয়েছি। এবার খেয়াল করে দেখো যে আঙুলগুলো আমি কিভাবে করছি, ঠিক আছে? ট্যাত 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 তা থেই থেই ট্যাত আ থেই থেই ট্যাত ট্যাত ত্রাম থেই এক দো ট্যাত ত্রাম থেই এক দো ট্যাত ত্রাম। সিঙ্গেল বললাম এটা এতক্ষণ ধরে, এবার ডাবল যেটা হবে ট্যাত 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 তা থেই থেই ট্যাত আ থেই থেই ট্যাত ট্যাত ত্রাম থেই এক দো ট্যাত ত্রাম থেই এক দো ট্যাত ত্রাম ধি। তাহলে দেখলে যে টানা আমি সিঙ্গেলের পর ডাবলটা যখন করলাম ধিটা দিলাম না, না দিয়ে ধরে নিলাম। আর গ্যাপের ব্যাপারটা যেটা বারবার বলছি তোমরা মাথায় রাখবে, কারণ এগুলো কত্থক তো সবটাই তাল তালের উপরে গিনতির উপরে হয়, গ্যাপ যদি দিয়ে ফেলো তাহলে সেলামের সঙ্গে আমাদের পার্থক্যটা করা যাবে না এবং গিনতিতেও মিলবে না, ঠিক আছে? তাহলে দেখলে তোমরা আমি আরেকবার সিঙ্গেলটা এবং ডাবলটা আলাদা আলাদা ভাবে দেখিয়ে দিচ্ছি, তোমরা খুব মাইনরলি খেয়াল করো। ট্যাত 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 তা থেই থেই ট্যাত আ থেই থেই ট্যাত ট্যাত ত্রাম থেই এক দো ট্যাত ত্রাম থেই এক দো ট্যাত ত্রাম ধি। যদি সিঙ্গেল বলতে হয় তাহলে এইভাবে বলবে। তো আমি আরেকটা কথা বলি এর মাঝে, সেটা হচ্ছে যে যেহেতু এগুলো আমরা কত্থক জিনিসটা মুসলিম ঘরানার মধ্যে হিন্দু ঘরানার মিক্সিং আছে এবং বোল বোল বাণীগুলো কিছুটা আরবি ফার্সির মিশ্রণে বোল বোলের বাণীগুলো থাকে, তো সেই ক্ষেত্রে ওয়ান টুটা ইউজ না করে তোমরা
এক দো ইউজ করবে। এই এক দো তিন চার পাঁচ ছে এই টার্মগুলো, গিনতির এই টার্মগুলো কথাকে ইউজ করলে তবে গিয়ে শুনতে শ্রুতি মধুর লাগে জিনিসটা এবং প্রপার মনে হয় আর কি। তো গেল, এটা হলো সিঙ্গেল। এবার এবার আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ডাবলটা। দেখো, ট্যাক 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 ট্যাক, তা থেই থেই ট্যাক, আ থেই থেই ট্যাক, ট্যাক ত্রাম থেই এক দো, ট্যাক ত্রাম থেই এক দো, ট্যাক ত্রাম ধি। তো এই হলো সিঙ্গেল ডাবল ঝাঁপতালের আমদ। তাহলে তোমরা ভালো করে শিখে নাও। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোনো এপিসোডে আবার কোনো নতুন বল নিয়ে। তো এই পর্যন্ত আজকে, ভালো থেকো, সুস্থ থেকো, আর মনের আনন্দে খুব সহজে নাচ শেখো। ধন্যবাদ।